হ্যালো বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেল অল অ্যাবাউট প্রফিটে যেখানে আমরা করে থাকি প্রফিট রিলেটেড অনেক কিছু কথা তো চলুন এই ভিডিওটি বেশি লম্বা করে আজকের ভিডিওটি চালু শুরু আরম্ভ করা যাক বন্ধুরা ভিডিও শুরুতে একটা জিনিস বলে রাখি আপনারা যদি ওয়েস্ট বেঙ্গল পুলিশ এর ইন্টারভিউ এর ইবুক কিনতে চান তো অবশ্যই কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্ক দেওয়া রয়েছে ভিডিও ডেসক্রিপশন বক্সে সেই লিংকে ক্লিক করে কিন্তু গ্রুপে জয়েন হয়ে যাবেন এবং আমার সঙ্গে কন্ট্যাক্ট করবেন অনেক কম মূল্যে কিন্তু আপনাদেরকে ইবুক প্রোভাইড করা হবে তো ইবুকের যদি লাভ উঠাতে চান অবশ্যই কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাবেন আমাদের প্রথম গ্রুপটা ফুল হয়ে গেছে অবশ্যই সেকেন্ড লিঙ্কে ক্লিক করে সেই গ্রুপে জয়েন হয়ে যাবেন এবং আমাকে একটা মেসেজ করবেন যে আপনাদের ইবুকের বুকের প্রয়োজন রয়েছে আপনাদের নাম এবং আপনাদের জেলা লিখে দেবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা দু হাজার একটা অভিশপ্ত বছর হতে চলেছে ইন ফিউচার যদি কোনো মহামারী কোনো দুর্ভিক্ষজনিত বছরের কথা উঠে তাহলে কিন্তু দু হাজার কুড়ির নাম সব থেকে আগে আসবে এর আগেও অনেক মহামারী অনেক দুর্ভিক্ষ কিন্তু পেরিয়ে গেছে এই দু হাজার কুড়ির সাক্ষী রইলাম আমরা নিজেদের চোখে দেখছি কিভাবে করোনা ভাইরাস পৃথিবীকে গ্রাস করছে একের পর এক বিপর্যয় কিন্তু ঘটে চলেছে এইবার আরেকটা নতুন বিপর্যয় বিশাখাপট্টনমে গ্যাস লিকের দুর্ঘটনা যেখানে মৃত প্রায় এগারো জন এবং বলা হচ্ছে সেখানে প্রায় পাঁচ হাজার জনের মতন অসুস্থ বুঝতে পারছেন কী হারে বিপর্যয়টা এসেছে এই ফলাফল আরও ভয়াবহ রূপ নিতে পারত অন্ধ্রপ্রদেশের পুলিশ খুব সজাগ সচেতন এবং তাদের কাজের জন্য কিন্তু আজ এই ফলাফলটা খুব কম বা খুব কম জন আজ মৃত তো এই যে এই টপিকটা তোমাদের জন্য যারা ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের ইন্টারভিউ প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য তো গুরুত্বপূর্ণ হতে চলেছেই এছাড়াও এক্সাইজ কনস্টেবলের যারা মেন এক্সাম দিবে। তাদের জন্যও কিন্তু খুব ইম্পর্টেন্ট এক্সামের পয়েন্ট অফ ভিউ থেকে এই দুর্ঘটনা কিন্তু তোমাদের খুব গুরুত্বপূর্ণ তাই বলছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি ভালো লাগলে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না বাংলার চ্যানেল বাঙালি চ্যানেল অল অ্যাবাউট প্রফিট আপনাদের সাপোর্টের প্রয়োজন রয়েছে একটু সাপোর্ট করবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন কারণ আপনাদের একটা লাইক আমার ভিডিও বানাবার মোটিভেশনটাই কিন্তু অনেকটা বাড়িয়ে তোলে তো চলুন বেশি সময় নষ্ট না করে মূল পয়েন্টে চলে যাওয়া যাক ছত্রিশ বছর আগে ভোপালের স্মৃতি উস্কে দিল বাঙালির প্রিয় পর্যটন শহর বিশাখাপট্টনম ফের গ্যাস লিক সময়টা এবারও মধ্যরাত সেবার অবহেলার তর্জনী উঠেছিল মার্কিন সংস্থা ইউনিয়ন কার্বাইটের দিকে এবার অভিযুক্ত দক্ষিণ কোরিয়ার এলজি তারপরেও বিশাখাপট্টনমের ভয়াবহতা যে ভূপালকে ছুঁয়ে ফেলেনি তার জন্য স্থানীয় বাসিন্দারা বাহবা দিচ্ছেন অন্ধ্রের পুলিশকে তো এখানে আপনারা ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন যে অন্ধ্রপ্রদেশের পুলিশ ফোর্স কিন্তু খুব ভালো কাজ করেছে যে এই যে দুর্ঘটনা এই দুর্ঘটনার কিন্তু ভয়াবহ ফলাফল থেকে আমরা আজ বেঁচে গেছি অনেক কম ফলাফল দেখা গেছে এর থেকেও খারাপ পরিস্থিতি কিন্তু হতে পারত আপনারা এখানে ইমেজগুলো দেখতে পাচ্ছেন আপনারা যদি এই পিডিএফটা সংগ্রহ করতে চান অবশ্যই কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্ক দেওয়া রয়েছে ভিডিও ডিসক্রিপশন বক্সে লিংকে ক্লিক করে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে যাবেন আশা করছি আমাদের প্রথম গ্রুপটা ফুল হয়ে গেছে তো অবশ্যই দ্বিতীয় লিঙ্কে ক্লিক করে অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপে কিন্তু জয়েন করে যাবেন হোয়াটসঅ্যাপ গ্রুপে আমাদের বিভিন্নভাবে কারেন্ট অ্যাফেয়ারের কোয়েশ্চেন অ্যান্সার দেওয়া হয় সেখানে অনলাইন টেস্ট হয় যে টেস্ট দিয়ে আপনারা কিন্তু অতি সহজেই একশো টাকা পর্যন্ত কিন্তু পেটিএম ক্যাশ অতি সহজেই জিতে যেতে পারবেন তাই বলছি হোয়াটসঅ্যাপ গ্রুপে অবশ্যই কিন্তু জয়েন হয়ে যাবেন এছাড়াও যদি আপনারা ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের ইন্টারভিউ এর ইবুক চান অবশ্যই কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে আমার সঙ্গে কন্ট্যাক্ট করে নেবেন আপনারা কিন্তু ইবুক পেয়ে যাবেন এরপর দেখে নেওয়া যাক ভূপাল গ্যাস দুর্ঘটনা কত সালে হয়েছিল তার একটু ফলাফল কী ছিল উনিশশো চুরাশির দুই ডিসেম্বর মধ্যরাতে খবর পেল দিনের আলো ফোটার পর খোঁজ নিতে এসেছিলেন মধ্যপ্রদেশ পুলিশ ততক্ষণে মারা গিয়েছিল অন্তত সাড়ে তিন হাজার মানুষ অসুস্থ লাখখানেক তো বুঝতে পারছেন ভূপাল গ্যাস দুর্ঘটনাটা কত মারাত্মক কতটা ভয়াবহ ছিল প্রায় সাড়ে তিন হাজার জন মারা গিয়েছিল এবং এফেক্টেড ছিল প্রায় লক্ষখানেক লোক যদিও বিশাখাপট্টনমের এই যে গ্যাস দুর্ঘটনা এতটা ভয়াবহ ছিল না এখানে মারা গিয়েছে এগারো জন এবং এফেক্টেড আছে প্রায় পাঁচ হাজার জন তবুও এই যে গ্যাস দুর্ঘটনা এই দুর্ঘটনাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই গ্যাস দুর্ঘটনার সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদের ভূপালের গ্যাস দুর্ঘটনাটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ হয়ে গেছে আপনাদেরকে ভূপালের গ্যাস দুর্ঘটনা নিয়েও কিন্তু অনেকটা জেনে যেতে হবে ইন্টারভিউ হলে কারণ ইন্টারভিউয়াররা এই গ্যাস দুর্ঘটনা নিয়ে আপনাকে কিন্তু প্রশ্ন ধরতেই পারে তাই বলছি ভিডিওটি একটু শেষ পর্যন্ত দেখুন আপনারা অনেক কিছু কিন্তু জানতে পারবেন তো বিশাখাপট্টনমের যে গ্যাস দুর্ঘটনাটা ওটা প্রায় রাত্রের দিকে হয়েছিল মাঝরাতের দিকে এবং সেখানে প্রায় আড়াইটা নাগাদ সেখানকার পুলিশ কিন্তু পুরো গ্রামকে কিন্তু ফাঁকা করিয়ে দেয় প্রায় হাজার খানেক লোককে কিন্তু ওই জায়গাটা থেকে অন্য জায়গায় নিয়ে চলে যায় না হলে কিন্তু প্রায় অনেক লোক মারা যেত নেক্সট স্টাইরিনের বিষক্রিয়া যে এতটা যন্ত্রণাদায়ক হয় কারখানার শ্রমিকদেরও সেই ধারণা ছিল না বলেই জানিয়েছেন অন্ধ্র পুলিশ পুলিশকে তারা জানান চোখ জ্বালা বা গা বমির মতো উপসর্গটুকুই দেখা দিতে পারে কিন্তু শ্বাসের সঙ্গে গ্যাস শরীরে ঢোকায় শ্বাসনালী ও ফুসফুসে তীব্র জ্বালার কথা জানিয়েছেন মানুষ অনেকে শ্বাসরুদ্ধ হয়ে মারা গিয়েছেন গ্যাসে মৃত ও অসুস্থতার যে ভিডিও প্রকাশ্যে এসেছে তা ভয়াবহ রাস্তার পাশে দেহ ছড়িয়ে থাকতে দেখা গিয়েছে দাঁড়িয়ে থাকা এক তরুণী মুহূর্তে লুটিয়ে পড়েছে জ্ঞান হারিয়ে পুলিশ জানিয়েছে এক মহিলা দোতলা থেকে লাফিয়ে প্রাণ হারিয়েছেন দুজন মারা গিয়েছেন কুঁয়োতে পড়ে বহু পুলিশ কর্মী গ্যাসে অসুস্থ হয়ে সংজ্ঞা হারান কয়েক কিলোমিটার দূরে সীমাচল স্টেশনের রেলকর্মীরাও অসুস্থ হয়ে পড়েন ওই রুটে সকাল আটটা থেকে বারোটা পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ ছিল অন্য রুটে ঘুরিয়ে দেওয়া হয় নয়টি বিশেষ শ্রমিক ট্রেন রাতে কারখানার কর্তৃপক্ষের বিরুদ্ধে ফৌজিদারি মামলা করেছে পুলিশ কর্তৃপক্ষের দাবি রেফ্রিজারেশন সিস্টেমের ত্রুটিতে সিলিন্ডারের তাপমাত্রা বেড়ে গিয়ে তরল রাসায়নিকটি গ্যাসে পরিণত হয় এই ত্রুটি অনিচ্ছাকৃত কারখানা বন্ধ না থাকলে হয়তো তা ধরা পড়তো তো এই যে লকডাউনে সকল কারখানা বন্ধ ছিল এই জন্য কিন্তু সেখানে অনেক কম কর্মী কাজ করছিল এবং সেই জন্য কিন্তু এই দুর্ঘটনাটা ঘটেছে বলে বলা হচ্ছে এরপর দেখে নেওয়া যাক এই যে এই টপিক থেকে আপনাদের কী কী প্রশ্ন ধরতে পারে সেই সমস্ত জিনিস মূল মূল পয়েন্টগুলি নিয়ে এসেছি যেগুলো আপনাদের জন্য গুরুত্বপূর্ণ তো অবশ্যই শুনবেন আর যেগুলি আপনাদের ইম্পর্টেন্ট মনে হচ্ছে অবশ্যই নোট করে নেবেন হলে অবশ্যই গ্রুপে জয়েন করে পিডিএফটা পিডিএফটা সংগ্রহ করে নেবেন নিষ্কৃত গ্যাসের নাম হচ্ছে স্টাইরিন যেটাকে আমরা ইথেনিল বেঞ্জিন ভিনাইল বেঞ্জিন ফিনাইল ইথেন নামে আমরা চিনি এটার চরিত্র রকম। এটা চরিত্র হচ্ছে থেকে যৌগটি বর্ণহীন বেঞ্জিন উদ্বুদ্ধ মিষ্টি গন্ধযুক্ত সাধারণ অবস্থায় তরল এই যৌগটি অত্যন্ত উদ্বায়ী তাই কুড়ি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সংরক্ষণ করা হয় গ্যাসে পরিণত হওয়ার পর অক্সিজেনের সংস্পর্শে এসে জারিত হলে বিষাক্ত হয়ে ওঠে গ্যাসের সংস্পর্শে তাৎক্ষণিক প্রক্রিয়া কী কী হতে পারে গ্যাসের সংস্পর্শে এসে তাৎক্ষণিকভাবে কিন্তু চোখ জ্বালা গলা জ্বালা গায়ের চামড়া ইত্যাদি ইত্যাদি কিন্তু জ্বালা শুরু করে এবং বমি বমি ভাবও হয় এছাড়াও শ্বাসকষ্টও কিন্তু দেখা দিতে পারে এই গ্যাসের দীর্ঘস্থায়ী প্রভাব কি কি দেখা দিতে পারে এই গ্যাসের দীর্ঘস্থায়ী প্রভাব হচ্ছে মানুষের প্রাণহানি হয়ে থাকে এছাড়াও শ্বাসনালি খাদ্যনালী ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে বেশি পরিমাণে শরীরে ঢুকলে স্নায়ুতন্ত্র প্রভাব পড়ে মাথা যন্ত্রণা ক্লান্তি কম শোনার মতো অসুখও হতে পারে বিকলও হতে পারে কিডনি তো কিড এই গ্যাসের প্রভাবে কিন্তু আপনাদের কিডনিও বিকল হয়ে যেতে পারে এছাড়াও এর মারণ প্রভাব হচ্ছে এই গ্যাসের প্রভাবে কিন্তু ক্যান্সার রোগও দেখা দিতে পারে ক্যান্সারের আশঙ্কা কিন্তু দেখা দিতে পারে এটা আপনারা অবশ্যই মনে রাখবেন এখানে স্টাইরিনের উৎপাদন নিয়ে আপনাদেরকে কিছু তথ্য দেওয়ার ছিল দু সালে কিন্তু স্টাইরিনের যে উৎপাদন সারা বিশ্বে সেটা ছিল প্রায় তিন কোটি পঞ্চাশ লক্ষ টন এরপর দেখে নেওয়া যাক সেই কারখানাটিতে কি হতো কারখানাটিতে স্টাইরিন ব্যবহার করে তৈরি হয় পলিস্টাইরিন এটি এক ধরনের প্লাস্টিক ফাইবার গ্লাস রবার মোমবাতি তৈরিতে কাজে লাগে স্টাইরিন গ্যাস বিপর্যয়ের ইতিহাস কিন্তু খুব বিরল কারণ এই রকম দুর্ঘটনা ইতিহাসে আর সেরকম ঘটেনি তাই এই গ্যাসের প্রভাবে কি কি হতে পারে সে নিয়ে কিন্তু কোনো তথ্য নেই এরপর নিচে কিন্তু আমি ভারতে অনেকগুলো গ্যাস দুর্ঘটনার খ্রিস্টাব্দ কত সালে ঘটেছিল কত কি ফলাফল হয়েছিল কতজন মারা গিয়েছিল কতজন অসুস্থ ছিল কতজন এফেক্টেড ছিল সমস্ত কিছু তথ্য কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি অবশ্যই আপনারা পিডিএফটা সংগ্রহ করে নেবেন তাহলে কিন্তু এগুলি আপনারা পেয়ে যাবেন এই যে এই তথ্যটি রয়েছে এইটা আপনাদের জন্য কিন্তু অনেক গুরুত্বপূর্ণ হবে প্রত্যেকটা এক্সামে কিন্তু এই জায়গা থেকে প্রশ্ন ধরতেই পারে প্রশ্ন আসতেই পারে তো অবশ্যই কিন্তু এই যে পিডিএফটা একটু সংগ্রহ করে নেবেন এবং এই যে এই খ্রিস্টাব্দগুলি আছে কোথায় ঘটেছিল এর ফলাফলে কতজন মারা গিয়েছিল কতজন অসুস্থ ছিল অবশ্যই কিন্তু এগুলো একটি স্ক্রিনশট নিয়ে নেবেন আর যদি হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করতে চান অবশ্যই কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে পিডিএফটা একটু সংগ্রহ করে নেবেন আপনাদের অনেক বেনিফিট হবে আশা করছি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ভিডিওটিকে লাইক করে দেবেন ভিডিওটা এতটুকুই ভিডিওটা যদি ইনফরমেটিভ লেগে থাকে অবশ্যই কিন্তু ভাইকে সাপোর্ট করবেন ততক্ষণের জন্য টাটা বাই বাই অ্যান্ড হিন্দ ভালো থাকবেন সুস্থ থাকবেন